আজকে আমরা টোটাল সাঁইথিয়া শহরের মধ্যে আমরা 19টা পাবলিক টয়লেট আমরা তৈরি করেছি। তার মধ্যে একটা আমাদের যেটা সব থেকে মেইন, যেটা আমাদের চৌরাস্তা মোড়, যেটা সাঁইথিয়া, ওটা সাঁইথিয়ার মেইন জায়গা, সেখানে আজকে আমরা উদ্বোধন করলাম এবং প্রত্যেকটাই রেডি হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটাই একে একে আমরা তুলে দেবো, কারণ সাধারণ পাবলিকদের ক্ষেত্রে বা যারা বাইরে থেকে আসে, এই রোডটা হচ্ছে খুব বিজি রোড। কারণ একদিকে চলে যাচ্ছে বোলপুর হয়ে কলকাতা, আরেকটা রোড চলে যাচ্ছে তারাপীঠ হয়ে বা রামপুরহাট হয়ে চলে যাচ্ছে শিলিগুড়ি। এই রোডটা সবসময় বিজি থাকে বা সাধারণ মানুষ যারা গ্রাম থেকে হাট বাজার করতে আসে, তাদের পক্ষেও হঠাৎ করে টয়লেটের দরকার পড়লে তারা যেন ইউজ করতে পারে, এটা বহুদিনের একটা দাবি ছিল। আমরা সেই দাবি পূরণ করতে পেরেছি রাজ্য সরকারের তরফ থেকে, এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও 19টা টোটাল আমাদের টোটাল সমস্ত সাইকেল নিয়ে আমাদের হয়েছে, এগুলো আমরা উদ্বোধন করছি। দেখভাল কারা করবে? এটা দেখভাল কারা করবে? দেখভাল করবে, আমরা আপাতত একজনকে ঠিক করে দিয়েছি এবং এর জন্য একটা রেটও ঠিক আছে, চান করা 5 টাকায়, তারপরে আপনার মানে প্রস্তাব করার জন্য 1 টাকা, এরকম একটা রেট ঠিক হয়ে আছে এবং তারাই এটা তুলবে, তারাই পরিষ্কার করবে, এরকম একটা।